বড় বড় বিদ্বান পণ্ডিতেরাও যখন যজ্ঞের জন্যে একটা পুষ্পকে বেছে নেয় না, তখন ওনারা তার মূল অবধি যান না। কখনো কারোর অতীত থেকে তার বর্তমানের অনুমান কোনোদিনই করা যায় না। কথা তো বেশ বড় বড় বলছ। শুধুমাত্র বড় বড় কথা বললে সত্যকে কখনো লুকোনো যায় না। যদি তোমাদের উদ্দেশ্য শুভ হয় তাহলে বলো, ভয় পাচ্ছ কেন? তাড়াতাড়ি করে বলো। যখন তুমি আমাদের মাতা পিতার পরিচয় জানতে পারবে, তোমার পায়ের তলার মাটি সরে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই যে সন্দেহে ভরা দৃষ্টি আপনার, সেটা এক মুহূর্তে ঝুঁকে যাবে। আমরা ওই কুল যে কুলে। উত্তেজিত হয়েও না, স্মরণ করো আমরা দুজন কি নির্ণয় নিয়েছিলাম। অযোধ্যাবাসী শ্রী রাম আর দেবী সীতার গাথা অবশ্যই শুনবে, কিন্তু আমাদের পরিচয় না জেনে। আমাদের পরিচয় এই গাথার ওপর যেন কোনো প্রভাব না ফেলে। প্রভাব তো পড়ে গেছে বালকেরা। না তো তোমাদের কোনো পরিচয় আছে, না কোনো অস্তিত্ব আছে। সেই জন্যই তো তুমি তোমার ভাইকে সচেতন করছিলে, ভুল করে কিছু বলে না দেয়। হ্যাঁ, আমরা আমাদের অযোধ্যাতে এরকম মানুষদের রাখবো না বন্ধুরা, যাদের না তো কোনো বংশের ঠিক আছে আর না তো কোনো জাতির। আর এরা, এই বালকেরা আমাদের সীতার পবিত্রতার প্রমাণ দিতে এসেছে। বন্ধুরা, এমন চিন্তা ভাবনায় আমাদের ছেলে মেয়েদের উপরে কি প্রভাব পড়বে কখনো ভেবেছেন কি আপনারা? সত্যের কি আছে বন্ধুরা, সত্য তো পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা এই গল্পে ভেসে গিয়ে আমরা নিজেদের বুদ্ধির ব্যবহার করব না। বন্ধুরা, আমি এটা জানি যে আপনারা কখনোই অন্যায় আর কুরুচিকর কার্যকে সমর্থন করেননি। আপনারা সবসময় নিজেদের সংস্কৃতি আর নিজেদের পরম্পরাকে রক্ষা করেছেন, নিজেদের অধিকারের জন্যে লড়াই করেছেন আপনারা। আপনারা আপনাদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দিন যে কারোর সাথে আপনারা কখনো অন্যায় করেছেন। আর তোমরা, আমাদের অযোধ্যাবাসীদের মনে সন্দেহের বীজ রোপণ করছো, তোমাদের লজ্জা করে না? কথাটা তো একদম ঠিক। যেদিন থেকে এই দুই বালক এখানে এসেছে সেদিন থেকে মন অশান্ত। বারবার এক অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে যে আমরা সবাই মিলে মাতা সীতাকে এখান থেকে বহিষ্কৃত করে ওনার সঙ্গে অন্যায় করেছি, মহাপাপ করেছি আমরা। বন্ধুরা, আপনাদের সকলের মনে যে আত্মগ্লানির বীজ যারা রোপণ করেছে তাদের কিন্তু আমরা কখনোই বিশ্বাস করতে পারি না। ঠিকই বলেছেন। আর স্ত্রীদের কি, এরা তো এমনিতেই অবলা, এদের যদি কেউ লাঠি দেয় এরা সেই লাঠিকেই অবলম্বন করে চলতে থাকবে। এরা তো সবাই একদম ভেড়ার পাল, এদের পিঠে বেত মারতে হয় তবেই এরা ঠিক পথ চিনতে পারে। এদের পথ দেখানোর জন্য তোমাদের দুজনের এখানে কোনো প্রয়োজন নেই। নিজের নিজের স্ত্রীদের সামলাও আর বাড়িতে নিয়ে যাও, এই বালকদের থেকে দূরে। তোমাদের মৌন থাকা দেবী সীতার উপর লাগা কলঙ্ক আরো গভীর করে দিচ্ছে। তোমরা যদি কিছু না বলো তাহলে এই কলঙ্ক কোনোদিন মিটবে না। দাঁড়ান, আপনারা দাঁড়ান, আমাদের কথা শুনুন। চলো।
এই দুজন ধূর্ত যেন আর কখনো অযোধ্যাতে প্রবেশ না করতে পারে, আর আমি থাকাকালীন এরা যেন কোনো রকমের প্রচার না করতে পারে। এদের জিনিসপত্র তোলো আর সেসব সমেত ওদের অযোধ্যা থেকে বাইরে বের করে দাও। নিয়ে যাও এদের। বুদ্ধিমানের মতো কাজ করো আর চলে যাও এখান থেকে। বারবার তোমাদের রক্ষা করতে হনুমান উপস্থিত হবেন না। নিয়ে যাও এদের। চলে যাও এখান থেকে আর কখনো ফিরে আসার চেষ্টাও করো না। যাও। কুশ, আমার কথা শুনো, আমি মানছি আজ আমাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছে, গুরুর প্রথম কাজ এটাই আমাদের ব্যক্তিত্বকে গড়ে তোলা, কিন্তু আমাদের অস্তিত্বের পিছনে আমাদের বাবা মা থাকেন, সেই জন্যে বলো যে তোমাদের বাবা মার নাম কি, যাদের না তো কোনো বংশের ঠিক আছে আর না তো কোনো জাতির, আর এরা এই বালকেরা আমাদের সীতার পবিত্রতার প্রমাণ দিতে এসেছে। আমরা আমাদের অযোধ্যাতে এরকম মানুষদের রাখবো না বন্ধুরা। এই না কুশ, বিনা ধরো, আমাদের উদ্দেশ্য পূরণের জন্য আমরা পুনরায় চেষ্টা করব। লোকেদের বিচারধারাকে বদলাবে কোন রকম অস্ত্র শস্ত্র ছাড়াই, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এটা করতে পারো। যাও যাও, গিয়ে তুলে নাও ওই বীণা, তোলো। আমার ভাইকে ক্ষমা করে দেবেন, আজ ও যে ভুল করেছে অত্যন্ত কষ্টের মধ্যে করেছে, ও নিজের কষ্টকে ব্যক্ত করার জন্য নিজের ক্রোধকে মাধ্যম বানিয়েছে। আমি জানি যে ওর এই ব্যবহার অনুচিত, কিন্তু তবুও ওকে ক্ষমা করে দেবেন। কোথায় চলে গেল?
কোথায় গেছিলে তুমি? বলো বলো কোথায় চলে গেছিলে তুমি? আমার থেকে আলাদা হওয়ার চেষ্টা করছিলে, কেন একা ছেড়ে গেলে আমাকে? মনে নেই মাকে কি কথা দিয়েছিলাম? সবসময় একসাথে থাকবো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, পরস্পরের সঙ্গ কখনোই ছাড়ব না। এইভাবে পালন করছো নিজের প্রতিশ্রুতি? উত্তর দাও, চুপ করে আছো কেন? আমি তোমায় ছেড়ে কোনোদিনই যাব না দাদা, কিন্তু তুমি এই কথাটা ভালোভাবেই জানো। কিন্তু আমাদের মাতা পিতা কোনোদিন একসাথে থাকতে পারবেন না। অযোধ্যাবাসীদের প্রতিক্রিয়া দেখে আজ তো আমার পুরনো বিশ্বাস হয়ে গেল এই বিষয়ে যে আমাদের চেষ্টা আমাদের সংকল্প সব ব্যর্থ হয়ে যাবে দাদা। পরিস্থিতি আমরা বদলাবো কুশ, আমরা বদলাবো অযোধ্যাবাসীদের চিন্তা ভাবনা। কিন্তু তার আগে তুমি কথা দাও, যাই হয়ে যাক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি আমার সঙ্গ ছাড়বে না, আমাকে কখনো একা ছাড়বে না, কথা দাও। আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি দাদা, আমি তো এই সমস্যার সমাধান খুঁজতে গেছিলাম আর আমি সমাধান খুঁজে পেয়েছি। তাৎপর্য কি তোমার, কি সমাধান? দাদা, আজকে ঘটে যাওয়া পুরো ঘটনা বিচার করে আমি এটা বুঝতে পেরেছি যে লোকেদের মধ্যে আমাদের বিরুদ্ধে অবিশ্বাস গড়ে তুলছে শুধুমাত্র একজনই, আর সে হলো সাহুকার।